নদিয়ার গাংনাপুরে একটা সময় কুটির শিল্পের মতো গড়ে উঠেছিল বাজি কারখানা। আজ সেই শিল্প ধ্বংসের পথে, বাধ্য হয়ে শিল্পীরা অন্য পেশায় যুক্ত হয়েছেন। কেউ কেউ কাজের খোঁজে পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। আবার কোথাও বা বাজি কারখানাগুলো এখন পোল্ট্রি হয়ে গেছে। ২০১৮ সালে একটি ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় এক মহিলা সহ এক শ্রমিকের, আহত হন বেশ কয়েকজন। সেই ঘটনার পর নড়ে চড়ে বসে প্রশাসন। কোর্টের নির্দেশে জারি হয় বিভিন্ন নিষেধাজ্ঞা। হাতে গোনা বেশ কয়েকটি ব্যবসায়ী থাকলেও নেই সেভাবে ব্যবসাও। পশ্চিমবঙ্গে সবুজ বাজি ছাড়া অন্য কোনো বাজি বিক্রি করা বা পোড়ানো যাবে না। পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চের তরফে দায়ের করা একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় মাল্য বাগচি ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। এটা ব্যবসা দীর্ঘদিনের ব্যবসা, কিন্তু এই দুর্ঘটনার পর থেকে আমাদের ব্যবসা নিম্নমুখী, আর সেরকম খরিদ্দারও এখানে হয় না। তারপর যেভাবে দ্রব্যমূল্য দাম বেড়েছে, সেই হারে একটা গত বছর যে সমস্ত একটা টুকলি রংমসলার যা দাম ছিল তার থেকে 30% 40% একটা এক একটা আইটেমের দাম বেড়েছে, যে কারণে ক্রেতারাও মানে বিভিন্ন জায়গায় ঘুরে এখানে দাম বেশি ওখানে দাম বেশি এই করে কিছু নিচ্ছে। হয়তো যার 5,000 টাকার বাজির দরকার ছিল সে হয়তো 500 টাকার বাজি কিনে নিয়ে চলে যাচ্ছে। এই ধরনের নিষেধাজ্ঞা জারি করায় ব্যবসায়ীদের মাথায় হাত। নদিয়া থেকে বিশ্বজিৎ ব্যানার্জির রিপোর্ট, আজ তক বাংলা।